জিডিপির চূড়ান্ত হিসাব দুই হাজার বাইশ তেইশ বিবিএস বর্তমানে জিডিপির হিসাব প্রকাশ করে ত্রৈমাসিক দু হাজার বাইশ তেইশ সালের জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় দুই লক্ষ তিয়াত্তর হাজার তিনশো ষাট টাকা মাথাপিছু জিডিপি দুই লক্ষ বাষট্টি হাজার আটশত আষট্টি টাকা প্রবৃত্তির হার পাঁচ দশমিক সাত আট শতাংশ শিল্প খাতে প্রবৃত্তির হার আট দশমিক তিন সাত শতাংশ কৃষিখাতে প্রবৃত্তির হার তিন দশমিক তিন সাত শতাংশ সেবা খাতে প্রবৃত্তির হার পাঁচ দশমিক তিন সাত শতাংশ কৃষিখাতে অবদানের হার এগারো দশমিক তিন শূন্য শতাংশ শিল্পখাতে অবদানের হার সাতত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ সেবা খাতে অবদানের হার একান্ন দশমিক শূন্য পাঁচ শতাংশ ইউনেস্কোর ঘোষিত দেশের পঞ্চম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পায় ঢাকার রিক্সা ও রিক্সা চিত্র প্রথম অধরা সাংস্কৃতিক হচ্ছে বাউল সঙ্গীত দ্বিতীয় জামদানি বুনন শিল্প তৃতীয় মঙ্গল শোভাযাত্রা এবং চতুর্থ শীতল পাটির বুনন পদ্ধতি বিশ্বে এখন মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সাতশত ত্রিশটি দু সালে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায় ইফতার হাজার তেইশ সালের সেপ্টেম্বরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় বর্তমানে নন্দ সংখ্যা এক হাজার আটটি দীর্ঘতম নদী পদ্মা ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা দ্বিতীয় দীর্ঘতম নদী ইছামতি ইছামতি নামের নদী এগারোটি সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী মেঘনা ছত্রিশটি সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী পদ্মা বারোটি সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগের নাম ঢাকা দুই নদী সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম সুনামগঞ্জ সাতানব্বইটি নদী স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি চারটি স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি স্মার্ট বাংলাদেশ দিবস বারো ডিসেম্বর দেশের প্রথম স্মার্ট উপজেলা শিবচর মাদারীপুর উদ্বোধন একত্রিশ জানুয়ারি দু স্মার্ট বাংলাদেশের জন্য দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বিশেষ হয় একশো কোটি টাকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রবর্তিত স্মার্ট বাংলাদেশ পুরস্কার ভূষিত হয় বাংলাদেশ পুলিশ জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল দুই হাজার তেইশ পাশ হয় তেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ আইনে জামিন অযোগ্য ধারা চারটি এগুলো হলো সতেরো উনিশ সাতাশ বত্রিশ তবে মোট ধারা ষাটটি জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিল গঠিত হবে সদস্য হবে ১৬ জন প্রধানমন্ত্রী হবেন এর চেয়ারম্যান বাংলাদেশ ভারত রুপিতে বাণিজ্য চালু হয় এগারো জুলাই দু বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনটির দৈর্ঘ্য একশো দশমিক পাঁচ সাত কিলোমিটার বাংলাদেশ অংশে একশো ছাব্বিশ দশমিক পাঁচ সাত কিলোমিটার এবং ভারত অংশে পাঁচ কিলোমিটার বাংলাদেশ ছাড়া বিশ্বের প্রথম দেশ হিসাবে মহান একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সরকারিভাবে স্বীকৃতি দেয় কানাডা ত্রিশ মার্চ দুই তেইশ জাতীয় সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থা বিল দুই তেইশ পাশ হয় চব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশ জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় দুই এপ্রিল দুই একজন নির্বাহী চেয়ারম্যান ও চারজন সদস্য সমন্বয়ে পেনশন কর্তৃপক্ষ গঠিত হয় মেয়াদকাল তিন বছর জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইছদানি খান জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এটি এটি অর্থ মন্ত্রণালয়ের অধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন করেন সতেরো আগস্ট দুই বর্তমানে যে সালকে ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতির হিসাব করা হয় দু হাজার একুশ বাইশ বর্তমানে দেশের সবচেয়ে বড় সাল কারখানার নাম ঘোড়া সাল পলাশ ফার্টিলাইজার পিএলসি ন্যাশনাল কার্ড স্কিম টাকা পেয়ে উদ্বোধন করা হয় এক নভেম্বর দু বাংলাদেশ ব্যাংক মুদ্রা মুডানিতে ঘোষণা করে দুইবার দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্লান্ট উদ্বোধন করা হয় সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ক্ষুদ্র নিগোষ্ঠীর মোট ছয়টি ভাষায় অনুদিত হয়েছে এগুলো হলো চাকমা মারমা ককবরক আচিক কুরমালি ও সাদরি